করোনাকালীন সংকট এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে তেল গ্যাস এবং খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এমনটি মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শনিবার দুপুরে ভোলার লালমোহনে স্মার্ট কর্মসংস্থান মেলা উদ্বোধন এবং স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী অতীতের সব সংকটের মতো এই সংকটও কাটিয়ে উঠাবেন। শেখ হাসিনার উন্নয়ন এবং সুশাসনের ওপর আস্থা রেখে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় অনুষ্ঠানের উদ্বোধক ভোলার তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।